আপনি যদি নিজের জন্য একটা সেরা মডিউল খুঁজছেন, খুঁজতে খুঁজতে ভুলেও যদি আমার ভিডিওটিতে এসে পড়ছেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বলছি না আমি আপনাকে মনিটর কিনে দিব, তবে আপনার জন্য কোন মনিটরটা সেরা হবে, কেন সেরা হবে, এটা কারণ সহ আমি আপনাদেরকে আজকে বুঝাই দেব। অর্থাৎ আজকে আমরা এমন পাঁচটা মনিটর পিক করব, এমন পাঁচটা মনিটর নিয়ে কথা বলবো যেগুলো 22 ইঞ্চি হবে এবং ফুল এইচডি প্লাস মনিটর হবে এবং 13-15 হাজার টাকার মধ্যে সেরা মনিটরের তালিকায় পাঁচটার মধ্যে পাঁচটাই সবার সেরায় থাকার যোগ্য হবে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, ইটস মি হিমেল রহমান, ইউ আর ইন দি টেকনিক্যাল এমএনএম 2.0 ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনি যদি পিসি এবং টেক রিলেটেড কন্টেন্ট পছন্দ করেন, অবশ্যই আমার চ্যানেলটি একটু ঘুরে আসবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিয়ে আমার এই ক্ষুদ্র জার্নির শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে একটা ওয়্যারলেস হেডফোনের গিভওয়ে হচ্ছে এবং প্রতিনিয়ত গিভওয়ে হবে, আশা করি আপনারা সকলে পার্টিসিপেট করবেন। লিংক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করুন। তো যে পাঁচটা মনিটরকে আমরা ক্রম অনুযায়ী সাজাবো সেগুলো প্রাইস, পারফরমেন্স, লুকস, ব্র্যান্ড ভ্যালু এবং অ্যাভেলেবিলিটি, এগুলোর উপর খেয়াল রেখে আমরা সাজাবো। তো আমরা পিছন থেকে কথা বলবো, অর্থাৎ পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম। তো আমাদের পঞ্চম অর্থাৎ শেষের দিক থেকে ফার্স্ট যে মনিটরটা সেগুলো কি AOC ব্র্যান্ডের। অনেকে এই ব্র্যান্ডটার নাম চিনে থাকবেন, অনেকে নাও চিনতে পারেন, তবে আপনাদেরকে বলে রাখি যে মনিটরের দিক থেকে এই ব্র্যান্ডটা অনেক ভালো একটা জায়গায় রয়েছে। তো তাদের একটা মডেল রয়েছে AOC 22V 2Q মডেলটি, যেটা 22 ইঞ্চির একটি মনিটর। আপনি যদি সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা মনিটর খুঁজেন তাহলে এইটা। এটা লুকসটা এতটাই গর্জিয়াস, এতটাই হর্নি যে আপনি অবাক হয়ে যাবেন। এটা পোর্টসগুলো এমন একটা জায়গায় দেওয়া রয়েছে আপনি ভাবতে পারবেন না। হ্যাঁ, এটার ব্যাক সাইডটা খুবই ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম স্লিম একটা মনিটর। এটার স্পেক নিয়ে যদি কথা বলি তাহলে এটা হলো কি, এটা আমাদের রিফ্রেশ রেট অফার করছে 75 হার্জ পর্যন্ত, এটা রেসপন্স টাইম 5 মিলি সেকেন্ড, এটার মধ্যে AMD ফ্রিসিং সাপোর্টেড রয়েছে, অর্থাৎ গেমার্সদের জন্য এখানে অনেক প্লাস পয়েন্ট রয়েছে। এরপর যদি আমরা প্রোডাক্টিভিটির কাজ দিয়ে আসি তাহলে এখানে কন্টেস্ট রেশিও রয়েছে 1000:1, এবং এটা যদি ডাইনামিক কন্টেস্ট রেশিও দেখি তাহলে 20 মিলিয়ন:1 রয়েছে, এবং এটা ব্রাইটনেস রয়েছে 250 nits। অর্থাৎ যারা প্রোডাক্টিভিটি কাজের সাথে জড়িত তাদের জন্য এই মনিটরটা অনেক ভালো হবে। তবে এই মনিটরটার একটা খারাপ দিক হলো কি, এটার ওয়াল মাউন্ট নেই। যারা ওয়াল মাউন্ট করবেন না তাদের জন্য এই মনিটরটা অনেক সেরা হবে। এটা দেখতে খুব ডিসেন্ট একটা গর্জাস লুক দিবে আপনার টেবিলে যখন রাখবেন। এটা অনেক লম্বা এবং স্লিম মনিটর, এবং এটার প্রাইসও আপনারা এখানে দেখতে পারবেন। তো এটাই ছিল আমাদের পঞ্চম মনিটর। আমাদের তালিকায় চতুর্থতে যে মনিটরটি রয়েছে সেটা হলো কি, স্যামসাং। অনেকে স্যামসাং শুনে হয়তোবা অবাক হয়ে যেতে পারেন, স্যামসাং চতুর্থতে কেন, ফার্স্টে সেকেন্ডে স্যামসাং থাকার কথা। আসলে আমি মনে করি স্যামসাং ছাড়াও আরও কিছু মনিটর ব্র্যান্ড রয়েছে যেগুলোকে অনেকে আমরা চিনি পর্যন্ত না, হ্যাঁ স্যামসাংয়ের থেকে অনেক ভালো কিছু অফার করে, তো তারা সেই টপ লিস্টে থাকার যোগ্য। তো এই নাম্বার 4 মডেলটি হলো কি, স্যামসাং LF22T 350 মডেলটি। এটার যদি স্পেক নিয়ে কথা বলি, এটার হলো রেসপন্স টাইম রয়েছে 5 মিলি সেকেন্ড, এটার রিফ্রেশ রেট রয়েছে 75 হার্জ, এবং AMD ফ্রিসিং রয়েছে, অর্থাৎ গেমারদের জন্য এখানে আকর্ষণ রয়েছে। এরপর যদি এটার কালার নিয়ে আসি তাহলে আমার মনে হয় না স্যামসাংয়ের প্যানেলকে নতুন করে কিছু বলতে হবে। আপনারা সবাই জানেন স্যামসাংয়ের টিভি মনিটর কতটা কালার আর কি কতটা ভালো লেভেলে হয়ে থাকে। তাও যদি বলতে হয় এটার কন্টেস্ট রেশিও হলো 1000:1, এবং এটা যদি ব্রাইটনেস নিয়ে কথা বলি এটা হলো 200 nits থেকে 250 nits। এটা যদি একটা খারাপ দিক নিয়ে কথা বলি সেটা হলো কি, এটার মনিটরের ব্যাক সাইডে কিছু ফ্রিঞ্জ মানে আর কি স্ট্রাইপ রয়েছে। আমি নিজে এই মনিটরটা পার্সোনালি ইউজ করি, স্ট্রাইপ রয়েছে যেগুলো আমার একদমই ভালো লাগে না, এবং মনিটরটা খুব বালকি অর্থাৎ খুব মোটা। স্ট্রাইপগুলো থাকার কারণে হয় কি, ওখানে বালু ধুলাবালি অনেকটা জমে থাকে। এটা আরেকটা খারাপ দিক হলো কি, এটার যে টেবিল স্ট্যান্ডটা রয়েছে এটা অনেক ম্যাসিভ একটা টেবিল স্ট্যান্ড, অনেক জায়গা আপনার নিয়ে নেবে যদি আপনার টেবিল ছোট হয়ে থাকে। এর পাশাপাশি এর আরেকটা ভালো দিক কি, সেটা হলো কি, এটা আপনি ওয়ালে মাউন্ট করতে পারবেন খুব সুন্দরভাবে। তো আপনারা চাইলে এইটার জন্য যাইতে পারেন। এরপর আমাদের তালিকায় তৃতীয় যে মনিটরটি রয়েছে সেটা হলো LG-র তরফ থেকে LG-র 22MK 600 MA মডেলটি। হ্যাঁ, যে স্যামসাংয়ের মনিটরটা নিয়ে কথা বললাম সেটার স্পেক এবং আমাদের যে LG-র স্পেক মোটামুটি সব সেম, কিন্তু কেন আমি LG-টাকে ওটার থেকে আগে রাখলাম, এটার কারণ হলো কি, LG-র একটা
অনেকগুলো ফিচার্স আমাদেরকে অফার করে। তার মধ্যে কিছু হলো কি, এখানে রিডার মোড রয়েছে, এম অ্যাসিস্ট রয়েছে, এছাড়া আরও অনেক কিছু রয়েছে, যেমন ইনবিল একটা সফটওয়্যার থাকে এই মনিটরটার ক্ষেত্রে। এছাড়া এই সফটওয়্যার দিয়ে আপনি এটা যে রেসপন্স টাইম 5 মিলি সেকেন্ড রয়েছে এটাকে 1 মিলি সেকেন্ড কমায় 4 মিলি সেকেন্ড পর্যন্ত আনতে পারবেন। এবং এটা যে ওয়াল মাউন্টের সুবিধা রয়েছে, এরই পাশাপাশি এইটার যে টেবিল মাউন্টটা রয়েছে এটা অনেক সুন্দর দেখতে, এটা তেমন একটা বেশি জায়গা নেয় না এবং মনিটরটা অনেক স্লিম ডিসেন্ট একটা ফিল দেবে আপনাকে। এরপর আমাদের তালিকায় সেকেন্ডে যে মনিটরটা রয়েছে সেটা হলো এইচপির তরফ থেকে। এইচপি আমাদের অনেক ভালো ভালো মনিটর অফার করে, এইচপির কালার প্রোডাকশন থেকে শুরু করে সব কিছু অনেক ভালো হয়, যদি বা দামগুলো এইচপিরও একটু বেশি হয়ে থাকে এবং এগুলো খুব কম অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এইচপি যেটা নিয়ে কথা বলতেছি আমরা সেটা হলো কি HP 22FW। এটার আরেকটা মডেল রয়েছে HP 22F, যেটা শুধু এফ সেটার ব্যাকসাইডটা ব্ল্যাক এবং যেটা FW সেটার ব্যাকসাইডটা হোয়াইট। আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন, আদার্স দুটারই স্পেক সেম। তো এটার স্পেক নিয়ে যদি কথা বলি, এটার রিফ্রেশ রেট রয়েছে 75 হার্জ পর্যন্ত, এটার রেসপন্স টাইম 5 মিলি সেকেন্ড এবং এখানে AMD ফ্রিসিং সহ গেম মোড এগুলো অ্যাভেলেবেল হচ্ছে, ফলে গেমারদের জন্য এখানে অনেক বিশেষ একটা আকর্ষণ রয়েছে। এর পাশাপাশি যারা প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করবেন, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি, তাদের ক্ষেত্রেও এটা খুবই ভালো একটা চয়েস হবে। এটার যে কন্টেস্ট রেশিও নিয়ে যদি কথা বলি, তাহলে এটা কন্টেস্ট রেশিও যেটা টিপিক্যাল কন্টেস্ট রেশিও সেটা হলো কি 1000:1, সবগুলোতেই 1000:1, এবং এটা ডাইনামিক কন্টেস্ট রেশিও হলো 10 মিলিয়ন:1। এটার সব থেকে ভালো দিক যেটা সেটা হলো কি এটার ব্রাইটনেসটা 300 nits, এটার ব্রাইটনেস খুব বেশি পাবেন, তাই বলবো যে গেমিং থেকে শুরু করে প্রোডাক্টিভিটি সকলের জন্য এটা সেরা হবে। এবং এটার লুকসটা অনেক সুন্দর, এটার যে টেবিল স্ট্যান্ডটা রয়েছে এগুলো হলো কি এলয় দিয়ে বানানো, যার ফলে এটা আপনার টেবিলে যদি দেন দেখতে খুব জোশ লাগবে, তেমন একটা মানে ম্যাসিভ জায়গাও নিবে না যেই হিসাবে স্যামসাং কিংবা LGটা নিয়ে থাকে। এরপর আমরা কথা বলবো আমাদের এই লিস্টের সব থেকে সেরা মনিটরটাকে নিয়ে, যেটা হলো কি ভিউসনিকের VX2276SHD। এটাকে সেরা বলার কারণ কি, আপনাদের মধ্যে অনেকে হয়তো বা এই ব্র্যান্ডটাকে চিনেন পর্যন্ত না, তবে আপনাদের জানার সাথে বলে রাখি এই ব্র্যান্ডটা মনিটরের দিক থেকে খুব ভালো একটা পজিশনে রয়েছে। তাদের মনিটরগুলো আমাদের সকলের মাঝে খুবই ফেমাস, স্পেশালি যারা গেমার্স তাদের জন্য এই মনিটরগুলো ভিউসনিক খুব ভালো কিছু অফার করে, যেমন এই মনিটরটি। এই মনিটরটির আরেকটা রয়েছে যেটা হলো কি আমি যে বললাম যে VX2276SHD, আমরা এই মনিটরটা নিয়ে কথা বলছি, এবং এটার আরেকটা ভ্যারিয়েন্ট রয়েছে যেটা হলো কি SH। এই দুটার মধ্যে কী পার্থক্য রয়েছে সেটা হলো কি আমাদের যেটা SHD এটাতে রেসপন্স টাইম হলো 4 মিলি সেকেন্ড এবং রিফ্রেশ রেট 75 হার্জ পর্যন্ত, এবং আমাদের যে রয়েছে ওই যে SH শুধু যেটা দামও একটু কম সেটার হলো রেসপন্স টাইম 5 মিলি সেকেন্ড এবং ওইটা রিফ্রেশ রেট 60 হার্জ পর্যন্ত কেপ্ট করা রয়েছে। এখানে NVIDIA জিসিং কিংবা AMD ফ্রিসিং কোনো কিছুই নেই, তবে এর মধ্যে কোনো কিছু একটা সিং রয়েছে বলে দাবি করে ভিউসনিক, যেটাকে তারা সেপারেট সিং হিসেবে নাম দিয়েছে। আপনি যদি আপনার কম্পিউটার টেবিলকে আরও গর্জিয়াস করতে চান তাহলে এই মনিটরটি আপনাকে অনেকভাবে হেল্প করবে, যেমন কি এটার যে টেবিল স্ট্যান্ডটা রয়েছে এটি অনেক গর্জিয়াস লুক দেবে আপনাকে, এটাও অ্যালয় দিয়ে তৈরি তাই এটা খুব সুন্দর একটা লুক অফার করবে আপনাদেরকে। এটারও একটা খারাপ দিক হলো কি এটা ওয়ালে মাউন্ট করা যায় না। এছাড়া এটার যদি কালার নিয়ে কথা বলি, কালার নিয়ে কথা বলা হয়নি, এটার কন্টেস্ট রেশিও 1000:1 এবং ডাইনামিক কন্টেস্ট রেশিও নিয়ে যদি কথা বলি তাহলে সেটা হলো কি 80 মিলিয়ন:1। এটার কালার যেই চারটা বাকি মনিটর রয়েছে তাদের থেকে সেরা হবে, এইটার কালার খুবই ভালো হবে। আপনি যদি গেমার হন কিংবা প্রোডাক্টিভ কোনো কাজ করে থাকেন তাহলে এই মনিটরটি শুধুমাত্র আপনার জন্য। তো পাঁচটা মনিটর সম্বন্ধে আমি আপনাদেরকে জানাই দিলাম। তো আপনারা যদি এই মনিটরগুলো আলাদা আলাদা সেপারেট রিভিউ চান তাহলে আমার বড় ভাইদের চ্যানেল যেমন PC বিল্ডার BD, এছাড়া টেকমিনিয়া BD ভাইয়ারা খুব সুন্দরভাবে আপলোড করে রেখেছে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন, কিংবা আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসার আমি নিয়ে আসার চেষ্টা করব। তো এখান থেকে কেউ যদি আমাকে বলে যে কোন মনিটর কাকে আমি সাজেস্ট করব, তাহলে বলবো আপনি যদি গেমার্স প্লাস প্রোডাক্টিভিটি দুইটাই দুই দিক দিয়ে করে থাকেন, দুই দিক দিয়ে আপনি ভালো কিছু চান, তাহলে HP কিংবা ভিউসনিক এই দুটার জন্য যাইতে পারেন, চেষ্টা করবেন ভিউসনিকটার জন্য যাওয়ার। এবং কেউ যদি আমাকে বলে যে আমারও তো গেমার্স প্রোডাক্টিভিটি আমি কোনো কিছু বুঝি না, আমার একটা ভালো মনিটর চাই যেটা আমার টেবিলে দেখতে সুন্দর লাগবে, স্লিম হবে এইসব কিছু, তাহলে আমি তাকে সাজেস্ট করব AOC যে মনিটরটা রয়েছে সেটার জন্য চাইতে। এবং যারা আপনাদের মধ্যে সেফ খেলতে চান, অর্থাৎ একটা সেফ জোনে থাকতে চান ব্র্যান্ড ভ্যালু নিয়ে,
তারা স্যামসাং কিংবা এলজিটার সাথে যাইতে পারেন। তো আশা করি আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছি, যে মনিটরগুলো আপনাদেরকে জানাইতে চাইছি কোনটা ভালো কোনটা কেমন হবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো রকম সমস্যা কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে দেবেন, আমি অলওয়েজ কুইক রেসপন্স করার জন্য আসি। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আপনারা যদি কোনো টপিক স্পেশালি চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব। নিজে খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।